মেলে চলে যাক। তো সেই জন্য বারবারই এটা অনেকের মনেই এই প্রশ্নটা এসছে যে বারবার কেন সুযোগ দেওয়া হচ্ছে। তো সব কিছু বিবেচনা করেই লাস্ট ডেট হিসেবে আজকে আমরা ফিক্স করেছিলাম, কিন্তু আজকেও রেসপন্ডেন্ট আসেননি। আর নরেন্দ্রচন্দ্র দেববর্মা, তিনি অসুস্থ বলে ওনার পক্ষে যে আইনজীবী তিনি ওনাকে রিপ্রেজেন্ট করেছেন এবং এখানে হলফনামা দিয়ে, কারণ ওদের পার্টির সমস্ত কনস্টিটিউশনাল জিনিসগুলো ভায়োলেট করেছে এবং সেই সঙ্গে তাদের হুইপ অমান্য করেছে, কারণ গত রাজ্যসভার নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য হুইপ দেওয়া হয়েছিল বিজেপি আইপিএফটি ক্যান্ডিডেটকে, কিন্তু তিনি সেটা অমান্য করেছেন। হি হ্যাজ ক্লোজড অল হিজ স্কোপস, উনি কোনোটাই মানে শোনেননি এবং টোটালি ভায়োলেট করেছেন, এবং আইপিএফটি দল এবং এনসি দেববর্মা মহোদয় তাদের সমস্ত এক্সিবিট আমাদের কাছে সাবমিট করেছেন, একদম ইউটিউবের মানে পেনড্রাইভ থেকে শুরু করে পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং ওর পিপড়া মাথায় যোগ দেওয়া এবং সেখানে ফ্ল্যাগ তোলা, বক্তব্য রাখা, সব কিছুই আমাদের সামনে এসেছে। তো সব কিছু বিবেচনা করেই আমরা আজকে এই সাবজেক্টটা ক্লোজ করে দিচ্ছি আমি, এবং অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা আমি রিজার্ভ রেখেছি, কারণ এটা আমার টাইপ করে সিদ্ধান্তটা হয়তো কালকেই আপনাদের ফাইনালি আমরা জানিয়ে দেব। দি ম্যাটার ইজ ক্লোজ টুডে, যে এখানে নতুন করে এটা আর ডাকাও হবে না, নতুন করে কোনো আলোচনার অবকাশ নেই। উই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন, হোয়াট এভার ইট মে বি, ইট উইল বি কাম টু ইউ মোস্ট প্রবলি মে বি টুমোরো। স্যার, আমরা কি বলতে পারি তাকে বহিষ্কার করা হয়েছে? আপনাদের মতো করে আপনারা যা বলার বলুন, কিন্তু আমি যেহেতু আমার জাজমেন্ট ইজ রিজার্ভড, আমি জাজমেন্টের কপি সহ আপনাদের দিয়ে দেব, দেন ইউ ক্যান ফাইনালি সে। আর এখন যেটা করবেন এটা আপনাদের প্রেডিকশন হিসেবে তারা নিতে পারে, তবে এটুকু বলতে পারেন যে দি ম্যাটার ইজ ক্লোজড হিয়ার, ইয়া অ্যান্ড নাথিং।